ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 22শে নভেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, বিশ্ব টেলিভিশন দিবস বা ওয়ার্ল্ড টেলিভিশন ডে 2023 কবে পালিত হলো? এটা 21শে নভেম্বর পালন করা হলো। বিশ্ব টেলিভিশন দিবস 21শে নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয়। টিভিকে একটি কেবল ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে না দেখে তাকে সবার কাছে তুলে ধরার জন্য এটা পালন করা হয়। 1996 সালে জাতিসংঘ 21শে নভেম্বর প্রথম বিশ্ব টেলিভিশন ফোরামের আয়োজন করে। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 21শে নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালন করার কথা বলে। 1924 সালে জন লগি ব্যাট এই টেলিভিশন আবিষ্কার করেছিলেন এবং ভারতে এটি 15ই সেপ্টেম্বর 1959 সালে ইউনেস্কো সহায়তায় প্রথম শুরু হয়েছিল। এবছরের থিম হচ্ছে অ্যাসেসিবিলিটি। পরের প্রশ্ন 2 নম্বর, বিশ্ব হ্যালো দিবস বা ওয়ার্ল্ড হ্যালো ডে 2023 কবে পালিত হলো? এটাও 21শে নভেম্বর পালন করা হয়। ওয়ার্ল্ড হ্যালো ডে একটি ছুটির দিন যা প্রতি বছর 21শে নভেম্বর পালন করা হয়। এটি প্রকাশ করা হয় বিরোধী বল প্রয়োগের পরিবর্তে যোগাযোগের মাধ্যমে যেটা সমাধান করা যায় তার সম্পর্কে সচেতনতা প্রয়োগ করার জন্য। ইয়ং কিপুর যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে 1973 সালে ব্রায়ান ম্যাককরম্যাক একজন পিএইচডি তিনি হচ্ছে এটা এই হ্যালো দিবসের ধারণাটি চালু করেছিলেন। তো প্রতি বছর 21শে নভেম্বর পালিত হয়। এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে এ সিম্পল হ্যালো ক্যান বি দ্য স্টার্ট অফ এ বিউটিফুল ফ্রেন্ডশিপ অর এ রিলেশনশিপ। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি উইমেন লেড স্টার্টআপের শীর্ষে কোন ভারতীয় শহর আছে? এটা হচ্ছে বেঙ্গালুরু আছে। ভারতের স্টার্টআপ ল্যান্ডস্কেপ অসাধারণ এক বৃত্তির সাক্ষী হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে অনুসরণ করে বিশ্বের তৃতীয় বৃহত্তম কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু উইমেন্স লেড স্টার্টআপের তালিকার শীর্ষে রয়েছে। বেঙ্গালুরুর 1783টি নাইটমেড লেড স্টার্টআপ রয়েছে যা উদ্যোক্তাদের ক্ষেত্রে জেন্ডার ডিভার্সিটির জন্য দায়ী। স্টার্টআপ ইকোসিস্টেমটে সামগ্রিক সাফল্য সত্ত্বেও জেন্ডার ডিভার্সিটি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে। ট্রাক্সকনের তথ্য অনুযায়ী বেঙ্গালুরু উইমেন্স লেড স্টার্টআপের মধ্যে 1783টি উদ্যোগ নিয়ে শীর্ষে আছে। তারপরে আছে মুম্বাই 1480টা নিয়ে, তারপরে আছে দিল্লি 1195, আর 8 নম্বর স্থানে আছে নয়ডা, 9 নম্বরে আছে কলকাতা। এটা মনে রাখবে তোমরা, 9 নম্বর স্থানে আছে কলকাতা উইমেন লেড স্টার্টআপ, আর 10 নম্বরে আছে আহমেদাবাদ। তো বেঙ্গালুরু আসছে যেহেতু কর্ণাটক সম্বন্ধে বলি, কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, ন্যাশনাল পার্ক হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক, বানরঘাটা ন্যাশনাল পার্ক, কুন্দ্রেমুখে ন্যাশনাল পার্ক আর নাগর হোল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, দ্রৌপদী মুর্মু 1 ডিসেম্বর কাকে প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড প্রদান করবেন? এটা হচ্ছে AFMC আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। 1 ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আর্মড ফোর্সের মেডিকেল কলেজকে, মানে তার জয়ন্তী উপলক্ষে এটা হচ্ছে প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড এটা প্রদান করবে। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের একটি প্রধান প্রতিষ্ঠান হিসেবে SFMC এটা খ্যাতি সারা দেশের অন্যতম প্রধান মেডিকেল কলেজ হিসেবে এর অবস্থান বিবেচনা করেছে। তো এখানে দাঁড়িয়ে আছে তাকে এটা জানানো হবে। তো AFMC আর্মড ফোর্স মেডিকেল কলেজ এটা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যের পুনেতে অবস্থিত একটি নেতৃস্থানীয় চিকিৎসা প্রশিক্ষণ ইনস্টিটিউট। কলেজটি ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই পুরস্কার পাচ্ছেন, এখানে পুরস্কার পাচ্ছেন সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত। কিংবদন্তি অভিনেত্রী মাধুরী দীক্ষিত গোয়ার পানাজিতে ভারতের যে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে সেখানে ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কারটি পাচ্ছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর এল মুরুগান এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সাথে এই ঘোষণাটি মানে একসাথে করেছে। এই সম্মান তার শুধুমাত্র অনস্কিল উজ্জ্বলতাই নয়, ভারতীয় সিনেমায় সাংস্কৃতিক ল্যান্ডস্কেপে তার প্রভাবকে স্বীকার করার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি ঘূর্ণিঝড় মিথিলি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছে, সেটির নাম কোন দেশের দেওয়া? এটা এই নামটা দিয়েছে মালদ্বীপ। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে মিথিলি নামে একটি ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে, তোমরা সবাই জানো এর নামটি মালদ্বীপ দিয়েছে।
ঘূর্ণিঝড়টি আরব এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়কে প্রভাবিত করবে। এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি করেছে যা ওয়েদার ইভেন্টে পরিণত হয়েছে। মিজোরাম, ত্রিপুরা, আসামে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে এবং সব যার ফলে মেঘালয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল ব্যাহত হয়েছে এবং চারিদিকের ওয়েদারটাও তোমরা দেখেছো কেমন একটা হয়ে গিয়েছিলো। তো মালদ্বীপ সম্বন্ধে একটু বলি। মালদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারতের সীমান্তে একটি রাষ্ট্র। এর মিডিয়ার নাম হচ্ছে মালে, রাজধানী মালে, মুদ্রা হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া আর অফিসিয়ালি ভাষা হচ্ছে দিভেহি। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন সংস্থার সমীক্ষাতে দেখা গেছে এশিয়া প্যাসিফিকের পছন্দের বাজার হিসেবে জাপান এবং ভারতকে হাইলাইট করছে? এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এই সংস্থার সমীক্ষাতে দেখা গেছে এশিয়া প্যাসিফিকের পছন্দের বাজার হিসেবে ভারত এবং জাপান এটা হাইলাইট করছে। ব্যাংক অফ আমেরিকা সাম্প্রতিক একটি ফান্ড ম্যানেজমেন্ট সার্ভেতে দেখা গেছে যে এই ভারত এবং জাপানকে হাইলাইট করছে। এই সার্ভেতে দেখা গেছে জাপানের 45% অতিরিক্ত ওজন নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে, তারপর স্থানে 25% রয়েছে ভারত। বিপরীত থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া কম আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়েছে, তাদের নেট আন্ডারওয়ের পরিসংখ্যান যথাক্রমে 13%, 9% করে। তো ব্যাংক অফ আমেরিকা সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে একটি কর্পোরেশন, আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবাগুলোর হোল্ডিং কোম্পানি, যার সদর দপ্তর নর্থ ক্যারোলিনার শার্লেটে অবস্থিত। সিএফও হচ্ছে অ্যালিস্টার বোটউইক, প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদেও জিয়ানিনি এবং হিউ ম্যাককল, এবং প্রতিষ্ঠা হয়েছিল 1998। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি সঞ্জয় গাভ প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন। 19 নভেম্বর চলচ্চিত্র পরিচালক তিনি হচ্ছেন সঞ্জয় গাভদি। তিনি হচ্ছেন আকস্মিকভাবে মৃত্যু হয়েছেন। তিনি ব্লকবাস্টার সিনেমা ধুম এবং ধুম টু এইটা পরিচালনার জন্য সবথেকে বেশি পরিচিত। 56 বছর বয়স হয়েছিল প্রয়াণকালে এবং তিনি মুম্বাইয়ে তার বাড়িতেই প্রয়াত হয়েছেন। এবং এই ধুম টু তার কাজের জন্য 2007 সালে স্টারডাম অ্যাওয়ার্ড হোস্টেড ইয়াং ফিল্ম মেকার খেতাব তিনি পেয়েছিলেন। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কোন কার্গো জাহাজকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাইজ্যাক করেছে? এটা হচ্ছে গ্যালাক্সি লিডার। তুরস্ক থেকে ভারতে যাওয়ার পথে গ্যালাক্সি লিডার নামে একটি কার্গো জাহাজ লোহিত সাগরের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাইজ্যাক করেছে। বিভিন্ন দেশের প্রায় 50 জন ক্রু মেম্বার বোর্ড রয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স এই চিন্তার বিষয় নিশ্চিত করেছে। তারা স্পষ্ট করেছে যে জাহাজটি ইসরায়েলি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন কর্মকর্তাদের দ্বারা একটি অস্থায়ী চুক্তি দ্বারা এটা অস্বীকার করা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার MD হিসেবে নিযুক্ত হচ্ছে? এটা হচ্ছে বিনয় এম টনসে। ভারত সরকার বিনয় এম টনসেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপক পরিচালক বা MD হিসেবে নিয়ন্ত্রক নিয়োগ করছে। স্বামীনাথন জানকী রামনের নিয়োগের পর এই নিয়োগটি জুনে তার অবশিষ্ট শূন্যপদ পূরণ করবে। ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউট ব্যুরো সেপ্টেম্বরে টনসেকে এই পদের জন্য সুপারিশ করার পরে এই সিদ্ধান্তটি আসে। সেখানে তিনি বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ডেপুটি MD হেড হিসেবে কাজ করেছেন। 1988 সালে এই বিনয় এম টনসে একটি প্রফেশনারি অফিসার হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে তার যাত্রা শুরু করেছিল এবং 30 বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে তিনি কাজ করছেন। SBI হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া, ব্যবস্থাপক পরিচালক চল্লা শ্রী নিবালু শেট্টি এবং প্রতিষ্ঠা হয়েছিল 1955, সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।